السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى، والصلاة والسلام على من لا نبي بعد. বোন জানতে চেয়েছেন, নিয়ত কি সব কাজের জন্যই জরুরি? কারণ আমরা অনেক সময় নিয়ত ছাড়াই অনেক কাজ করি, তার যাজা কি আমরা পাব? যেমন এক মহিলা কুকুরকে পানি খাওয়ানোর জন্য জাহান্নাম হতে মুক্তি পেল, সেই মহিলা কি আল্লাহ সন্তুষ্টির জন্য এটা করেছিল? আকুলু অবিল্লাহি তৌফিয়েকা। নিয়ত ইবাদতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিয়তের স্বচ্ছতার মাধ্যমেই আমলের নেকির তারতম্য ঘটে থাকে। এজন্যই নিয়ত এটির রুহুল আমাল। নিয়ত হচ্ছে আমলের ক্ষেত্রে হৃৎপিণ্ড স্বরূপ, আর এর মাধ্যমেই আমলের শুদ্ধতা এবং বিশুদ্ধতা নির্ভর করে। সুতরাং কোন আমল বিশুদ্ধতা লাভ করবে না যদি সেই আমলের ক্ষেত্রে নিয়ত অনুপস্থিত থাকে। আর আমলের ক্ষেত্রে নিয়তের যথেষ্ট প্রভাব রয়েছে। তাই তো কখনো দেখা যায় যে কোনো মুবাহ আমল, সেটি এই নিয়ত স্বচ্ছ থাকার দরুনে সেটা আল্লাহর নৈকট্য এবং আল্লাহর আনুগত্যে পরিণত হয়ে যায়। পক্ষান্তরে কখনো নিয়তের কারণে আল্লাহর আনুগত্যমূলক ইবাদত বা আমল এটা গুনাহে পরিণত হয়ে যায়। যেমন কোনো ব্যক্তি মানুষকে দেখানো এবং শোনার উদ্দেশ্যে কোনো আমল করল, অথবা দুনিয়ার উদ্দেশ্যে। সুতরাং অবশ্যই নিয়তের গুরুত্ব রয়েছে, নিয়তের গুরুত্ব রয়েছে। আপনি নিয়ত স্বচ্ছ থাকার দরুনে একটি নেক আমলে একাধিক নেকি আপনি লাভ করতে পারেন। যেমন কোন মুসলিম ব্যক্তি অজু করে ফজরের আজানের পর মসজিদে প্রবেশ করল, এখন এই ব্যক্তি মসজিদে প্রবেশ করে ফজরের দু রাকাত সুন্নতের নিয়তে দু রাকাত নামাজ পড়ল। এখানে কিন্তু অজুর সুন্নত এবং দুখুলিল মসজিদের সুন্নত, এই যদি স্বচ্ছ নিয়ত থাকে, তাহলে এই ফজরের দু রাকাত সুন্নত আদায় করার দরুনে অজুর সুন্নত এবং তাহিয়াতুল মসজিদের সুন্নত উভয়টি আদায় হয়ে যাবে। কারণ অজু সুন্নত হচ্ছে অজু করেই পড়তে হয়, আর দুখুলুল মসজিদ মানে মসজিদে প্রবেশ করেই পড়তে হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের আজান হয়ে গেলে ফজরের সুন্নত ছাড়া অন্য কোনো নামাজ পড়া চলবে না। তাহলে আমি দু রাকাত ফজরের সুন্নত নিয়তে নামাজ পড়ব, কিন্তু এর মাধ্যমে আমি তাহিয়াতুল অজু এবং তাহিয়াতুল মসজিদের নিয়ত আমরা পেয়ে যাব। ইমাম নববী রাহিমাল্লাহ তিনি বলেন, লাউ আহরামা বিসলাতিন ইয়ানউই বিহাল ফরদ ওয়া তাহিয়াতাল মসজিদ সহ্হাত সলাতুহু ওয়া হাসালা লাহুল ফরদ ওয়া তাহিয়্যা জামিআ। কোন ব্যক্তি যদি ফরজ নামাজের জন্য আল্লাহু আকবার এই তাকবীর তাহরিমা দিয়ে যদি সে নামাজ পড়ে, কিন্তু সাথে সাথে সে ফরজ এবং দুখুলুল মসজিদের উভয়টি নিয়ত করল, তাহলে তার নামাজটা শুদ্ধ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে ফরজ এবং তাহিয়াতুল মসজিদের উভয়টি নেকি তার লাভ হবে। সুতরাং আমাকে নিয়ত, স্বচ্ছ নিয়ত এটি হচ্ছে থাকা জরুরি। প্রথমত নিয়তকে আমরা দুই ভাগে ভাগ করব। এক, ফরজ নিয়ত, আর তা হল
যে কোনো ইবাদতই এই নিয়ত ছাড়া শুদ্ধ হবে না। যেমন আপনি অজু, নামাজ, জাকাত, সোয়াম, হজ এগুলোর ক্ষেত্রে আমাকে আমাকে নিয়ত করতে হবে। দ্বিতীয়ত আন্নিয়া মুস্তাহাবা, মুস্তাহাব নিয়ত, আর এর মাধ্যমে ব্যক্তি নেকি লাভ করতে পারে তা হচ্ছে। আর এই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষই গাফেল। আপনি যে কোনো মুবাহ বৈধ কাজ করার ক্ষেত্রে যদি আপনি নিয়ত উপস্থিত করেন, তাহলে আপনি ওই আমলটি আল্লাহর আনুগত্য এবং নৈকট্যে পরিণত হইতে পারে। আপনি খানা খাবেন, কোনো কিছু পান করবেন, আপনি ঘুমাবেন, এইগুলোর ক্ষেত্রে যদি আপনি পানাহার এবং ঘুমানোর মাধ্যমে যদি আপনি শরীরে শক্তি সঞ্চয় করে আল্লাহর আনুগত্যে আপনি অতিবাহিত করবেন সময়টা, শক্তি যদি না থাকে আনুগত্যে ক্ষেত্রে আপনার হয়তোবা ততটা প্রেরণা আসবে না। সেই ক্ষেত্রে আপনার উদ্দেশ্য যদি থাকে আমি পানাহার এবং ঘুমের মাধ্যমে আমার শরীরের শক্তি অর্জন করে আমি আল্লাহর ইবাদত করব, তাহলে এই পানাহার এবং ঘুমটা এটা নেকেই পরিণত হয়ে যাবে। রাসূল সাহেব বলেছেন ইন্নাকা লান তুনফিকা নাফাকা তাবতাগী বিহা ওয়াজহা আল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআল ফি ফামি ইমরাতিক। তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা কিছুই তোমরা খরচ করো এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নেকি দান করবেন, এমন কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যদি তোমার স্ত্রীর মুখে যদি তুমি খাবার উঠিয়ে দাও এর মাধ্যমে আল্লাহ তোমাকে নেকি দান করবেন। বুখারী শরীফের হাদিস। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আম্মা আনা ফা আনামু ওয়া আকুমু ফা আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কওমাতি। বুখারী শরীফের হাদিস। মুয়াজ বিন জাবাল বলছে যে আমি ঘুমাই এবং রাত্রি জেগে তাহাজ্জুদ নামাজ পড়ি, এর মাধ্যমে আমি ঘুমের মাধ্যমে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে যেভাবে আমি নেকির আশা করি, ঠিক আমার এই ঘুমের মাধ্যমে আল্লাহর কাছে আমি নেকি কামনা করি। সুতরাং এই নিয়তের গুরুত্ব রয়েছে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো আমল করল, সেই আমলের মাধ্যমে যদি তার ওই নিয়ত অনুপস্থিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি সে ওই আমলের মাধ্যমে নেকি পাবে? এই ব্যাপারে শেখ উসাইমিন রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন আল আমাল আস-সালিহা কিসমান, নেক আমলগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। আন-নাউল আউয়াল আমালু লাজিমা লা ইয়াতাআদা নাফউহা লিল গায়ব ফাহাদি ইনা আমিলাহাল ইনসানু বিনিয়াতিন উসিব। প্রথম প্রকার হচ্ছে অত্যাবশ্যকীয় আমল, যেটা ওয়াজিব বা ফরজ ইবাদত, যেই ইবাদতগুলো মাধ্যমে ব্যক্তি নিজেই উপকৃত হবে কিন্তু অন্য কেউ এর মাধ্যমে উপকার লাভ করবে না। এই আমলগুলো যদি কোনো ব্যক্তি যদি নিয়তের মাধ্যমে করে তাহলে সে নেকি লাভ করবে। ওয়ালাউ বিনিয়াতিল কিয়াম বিল ওয়াজিব, যদি শুধু এই ওয়াজিব আদায়ের নিয়ত করে আর এর মাধ্যমে যদি নেকির নিয়ত নাও করে, কিন্তু আল্লাহ তাকে ওই ইবাদত পালন করতে বাধ্য করেছেন, সুতরাং আল্লাহর এই ওয়াজিব, আল্লাহর এই আদেশ পালনের উদ্দেশ্যে ইবাদতটি করলে সে নেকি পাবে। ওয়ালাকিন নাওয়াল কিয়াম বিল ওয়াজিব ফাইন্নাহু ইউসাব, সেই ওয়াজিব আদায়ের যে নিয়ত করেছে এই কারণে সে নেকি পাবে। এখন আপনি ফজর যে কোনো ফরজ নামাজ পড়লেন,
আপনি যাকাত দিলেন, এটি আল্লাহ ফরজ করেছে, কিন্তু নামাজ পড়ার মাধ্যমে যে আপনি নেকি পাবেন এটি যদি নিয়ত নাও করেন, আল্লাহ যে ফরজ করেছে ইবাদত, এই ফরজটি পালন আদায়ের মাধ্যমেও আপনি আপনার নেকি আল্লাহ আপনাকে দান করবে বা আপনার এর মাধ্যমে নেকি লাভ হবে। দ্বিতীয় প্রকার অন্য উসানি ইবাদাত মুতাআদ্দিয়া ইনতাফিউ বিহাল গায়ব فهذه يجر على انتفاع الغير بها وان لم يكن لها نيه عند فعلها দ্বিতীয় প্রকার হচ্ছে এমন ইবাদত যেটা সকর্ম, অর্থাৎ যেই ইবাদতের মাধ্যমে অন্য ব্যক্তিরাও উপকার লাভ করে, অন্য ব্যক্তিদেরও উপকার সাধিত হয়। এই ক্ষেত্রে অন্য ব্যক্তিরা যে তার ওই আমলের মাধ্যমে উপকৃত হবে, এই কারণে ব্যক্তি মানে নেকি পাবে, যদিও ওই কাজটি করার সময় সে যে নেকি লাভ করবে এমন নিয়তটি যদিও না করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা আজারআন আও গারাসা শাজারাতান ফা আসাবা মিনহা হাইওয়ান আও শাই ফা ইন্না লাহু বিযালিকা আজরা, কোনো ব্যক্তি যদি ফসল বপন করে বা এমন কিছু গাছ রোপণ করে যা থেকে কোনো প্রাণী বা কোনো মানুষ বা কোনো পশু বা কোনো পাখি যদি তার থেকে কিছু যদি গ্রহণ করে, তার মাধ্যমে সে নিশ্চয় নেকি পাবে। অন্য বর্ণনা এসেছে রাসূল শেষে বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি যখন কোনো গাছ মানে রোপণ করে অথবা কোনো ফসল বপন করে অথবা তার থেকে যদি কোনো মানুষ কোনো পাখি কোনো চতুষ্পদ জন্তু কিছু যদি খায়, তাহলে ইল্লা কানাত লাহু সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে সৎকার নেকি দান করবেন। এখন এই ব্যক্তি ফসল যখন হচ্ছে বপন করেছিল, গাছটি যখন রোপণ করেছিল, তখন কিন্তু সে এমন নিয়ত করে নাই যে আমার এখান এই ফসল থেকে কেউ যদি খায় তাহলে অথবা চুরি করে আমি সৎকার নেকি পাবো, এমন কিন্তু সে নিয়ত করে নাই, কিন্তু সে হচ্ছে এই নিয়ত না করলেও এও নেকি পেয়ে যাবে। সুতরাং যেই মহিলাটা কুকুরকে পানি পান করালো, অথবা এক ব্যক্তি রোদ থেকে কষ্টদায়ক একটা কাঠা যুক্ত ডাল সেটা অপসারণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার গুনাহ মাফ করে দিলেন। কিন্তু এই যে মানুষ যে মানুষের যে মানে উপকার সাধিত হলো, কোনো প্রাণী যে এর মাধ্যমে উপকার লাভ করলো, এই কারণে সে নেকি পাবে, এই কারণে সে নেকি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, লা খায়রা ফি কাসির মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। এটি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের অনেক সলা পরামর্শের মধ্যে কল্যাণ নিহিত নেয়, তবে যদি সে মানে সৎকার আদেশ করে, ভালো কাজের আদেশ করে, অথবা মানুষের মাঝে যদি সংশোধন করে, তাহলে এর মৃদ্যু বিনিময়ে হয়তো সে নেকি পেতে পারে। কিন্তু এটি হচ্ছে এই দুইজন মানুষের মধ্যে সে মীমাংসা করে দিবে, কিন্তু এর মাধ্যমে সে সংশোধন করলো, আর এর মাধ্যমে নেকি যদি সে ইচ্ছা নাও করে, কিন্তু মানুষ যে উপকৃত হলো এই কারণে সে কি পাবে, নেকি পাবে। ওমাই ইফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহি ফাসাফ নুতিহি আজরান আযীমা, আর এই কাজটি মানুষের মধ্যে সংশোধন করার এটি একটি ভালো কাজ, এর মাধ্যমে সে নেকির যদি নিয়ত করে, আল্লাহ সন্তুষ্ট যদি মানে কামনা করে, তার নিশ্চয়ই এর নেকির মাত্রাটা আরো বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে নির্যাস কথা হচ্ছে এটাই যে ভালো আমলের ক্ষেত্রে নিয়তটা জরুরি, কিন্তু যেই ভালো আমলকে আমরা দুই ভাগে ভাগ করব, যার দ্বারা হচ্ছে ব্যক্তি মানে এই বাধ্যতামূলক যে ইবাদতগুলো আল্লাহ তার উপর ফরজ করেছে, এই ইবাদতগুলো সে মানে ফরজ হিসাবে যদি পালন করে তাহলে নেকি পাবে। এই ক্ষেত্রে যদি ওই ইবাদতের
করার দরুনে যে নেকি রয়েছে এই নেকির আশা যদি নাও করে, আর একটি হচ্ছে যেই ইবাদতগুলোর মাধ্যমে অন্যরা উপকৃত হবে, তাহলে সেই ক্ষেত্রে সে যদি ওই কাজটি করার পিছনে যদি স্বচ্ছ নিয়ত নাও করে কিন্তু মানুষেরা যে তার ওই কাজের মাধ্যমে উপকৃত হলো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করবেন। আল্লাহ আমাদের সকলকেই বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।